হযরত জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি রবকে রব বলে স্বীকার করতে পারে তার পুরস্কার কি জানেন নি কই মাস্তা তার বাচ্চার মাথার চুলগুলো আছড়াইতেছিল মাথার চুল আছড়ানো এটাও সুন্নাত পয়গম্বরের সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ ভাবে কয়েকটা যে পার্সোনাল আমল আল্লাহ পাক দিয়েছেন যেমন ছেলে মেয়েদের নাক ফোড়ানো এরপর মুসলমানি করানো এই রকমের মেসওয়াক করা এই রকমের ইস্তিনজা করা 10টা সুন্নাত তার ভিতর একটা মাথা আছড়ানো এই ভাবে করে এই সুন্নাতগুলো ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক তার মাধ্যমে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ জিন্দা করেছে জোরে কোন সুবহানাল্লাহ ওই মাস্টার তার মেয়ের মাথার চুলগুলো আছড়াইতেছিল হঠাৎ করে চুলের ভিতরে হয়তোবা জট লেগে গেছে আছড়াইতে গিয়া চিরুনিটা ফ্লোরের মধ্যে পড়ে গেছে মাস্টার তো একজন দাসী রাজদরবারের ভিতরে নিজের মেয়ের যখন চুল আছড়ায় ছোট্ট শিশু বাচ্চা চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে যায় মাস্টার বলে ইন্না লিল্লাহ দেখবেন মুসলমান যখন একটু ভালো অবস্থা থেকে নিম্ন অবস্থায় যায় যখন কোন দুঃসংবাদ শুনে তখন কি বলতে হয় সবাই বলেন কি বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়তো ইন্না লিল্লাহ মানে আমরা সবাই কার জন্য আল্লাহ মাস্তা ইন্না লিল্লাহ পড়লেন এরপরে মাস্তা চিরুনিটা উঠানোর জন্য যখন হাত বাড়াইলেন মাস্তা বলতেছে বিসমি রব্বিল আলামিন রব্বুল আলামিনের নাম নিয়া তার মানে বিসমিল্লাহ বলা তখন তো বিসমিল্লাহ না বলা বিসমি রব্বিল আলামিন বলছেন মাস্তা হঠাৎ ফেরাউনের মেয়ে ছিল ওখানে ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে মাস্তা ও আমার কাজের বুয়া এই জমিনের ভিতরে রব তো একজন আমার বাবা ফেরাউন ও মাস্তা কার খাওয়ার কার গঙ্গা ওরে মাস্তা আমার বাবাই তোমারে খাওয়ায় আমার বাবাই তোমারে বেতন দেয় ও মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতা মাস্তা তুমি কোন রবের নাম নিলা বিসমি রব্বিল আলামিন বললা অথচ বিশ্ব জাহানের এই দেশের এই এলাকার বাদশা তো এলাকার প্রভু তো খোদা তো আমার বাবা ফেরাউন তুমি তো বিসমি ফেরাউন না বইলা বিসমি রব্বিল আলামিন বললা মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতা বলো তুমি কোন রবের নাম নিলা বলেন তো আপনার আমার এবং মাস্টার রব একজন যিনি তিনি কে মাস্টার ডাক দিয়া বলে ও ফেরাউনের কন্যা তুমি তো জানো না আমি যেই রবের নাম নিছি জানো নি ওই রবকে আল্লাহ দি রব্বি ওয়া রব্বাক ওয়া রব্ব আবাইক ওয়া রব্বাল আলামিন আল্লাহু আকবার জোরে কোন সবাই ডাক দিয়া বলে মাস্টার আমি যেই রবের নাম নিছি বিসমি রব্বিল আলামিন তিনি তো আমার রব তিনি তো তোর রব তোর বাবার রব গোটা বিশ্ববাসীর রব রব্বুল আলামিন চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার আল্লাহ পাকের গোলামিতে প্রবেশ করার পূর্ব শর্ত হলো ঈমান ঈমান ছাড়া কোনো গোলামি কি হয় না কবুল হয় না যার ঈমান আছে সে যদি ইখলাসের সাথে অল্প আমলও করতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য রেজায়ে মাওলা হতে পারে তার এই অল্প আমলেই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তাই তো রাসূলে আরবী হাদিসে পাকের মধ্যে ارشاد করেন আখলিস দীনাকা ইখফিকাল আমালুল কলিল তুমি তোমার দিনকে খালেস করো খাঁটি ভাবে কিছু গোলামি আল্লাহ পাকের জন্য করো খাঁটি ইমানদার হয়ে যদি কেউ খাঁটি গোলাম হতে পারে আল্লাহর গোলামি করতে পারে এই অল্প গোলামি অল্প ইবাদত অল্প বন্দেগী আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আর যদি আমি খাঁটি তরিকায় সহিভাবে ইমান ছাড়া ইমান হারা হয়ে হাজারো বন্দেগী করি হাজারো গোলামি করি এই গোলামি আমার কোনোই কাজে আসবে না আমার মালিক পর্যন্ত বুঝবে না এই গোলামি আমাকে জান্নাতেও পৌঁছাইতে পারবে ঈমান মূলত তিন কথার নাম তিনটা জিনিসের নাম এক নম্বরে হলো ইকরার বিল লিসান জবানে স্বীকার করা যে আমাদের স্রষ্টা একজন আমাদের পালনেওয়ালা একজন
আমাদের প্লানে ওয়ালা খেলানে ওয়ালা আমাদের ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক একজন যিনি তিনি কে আল্লাহ এই কথার বিশ্বাস অন্তরে কায়েম করা তো মুখে স্বীকার করা যেটাকে ইকরার বিল লিসান বলা হয় আরেকটা হলো তাসদিক বিল জানান অন্তরে কি করা বিশ্বাস স্থাপন করা মুখে স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে কি করলেন না বিশ্বাস করলেন না মুমিন হওয়া যাবে আমাদের অনেক হিন্দু ভাইরাও দেখবেন মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আছে না নাই আল্লাহর নাম নেয় তারা তাই বলে কি তারা ঈমানদার হয়ে গেছে শুধু মুখে বললেই কি হওয়া যায় না মুমিন হওয়া যায় না মুখেও বলতে হবে অন্তরেও কি করতে হবে এই কথার বিশ্বাস পয়দা করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর সাথে কোনো অংশীদার নাই কোনো শরীক নাই সর্বময় ক্ষমতার মালিক সবকিছু করনেওয়ালা আপনার আর আমার ভালো এবং মন্দ সবকিছুর মালিক একজন যিনি তিনি কে আল্লাহ এই কথার বিশ্বাস দিলের মধ্যে পয়দা করা একটা মানুষ যখন আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের নিদর্শন শায়রিল্লাহ এই সমস্ত ইসলামের শিয়ারগুলো যখন দেখে আল্লাহ পাকের কুদরত যখন দেখে তখন ওই মানুষটা অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে যে স্রষ্টা একজন আছে না নাই কারণ খুঁটিবিহীন আসমান এভাবে ঝুলে থাকতে পারে না অবশ্যই একজনকে ঝুলায়া রাখছে তিনি কে আল্লাহ এই যে পৃথিবীতে মাটি আপনারা বলেন তো গোটা পৃথিবীতে মাটির সংখ্যা বেশি না পানির সংখ্যা বেশি 77 ভাগ পানি মাত্র 23 ভাগ হলো কি মাটি স্থল হলো মাত্র 23 ভাগ আর 77 ভাগে কি পানি এই মাটিগুলো কোথায় ভাসমান পানির উপরে ভাসমান আপনার ইঞ্জিনিয়ার বলেন বড় বিজ্ঞানী বলেন বড় সায়েন্টিস্ট বলেন বড় দার্শনিক বলেন এমন কেউ পারবে যে পানির উপরে মাটিকে ভাসায় রাখতে কথা বলেন না কেন পারবে পারবে টনকে টন ওজনের জিনিস উপর থেকে ধরা ছাড়া নিচের থেকে সাপোর্ট দেওয়া ছাড়া কেউ ঝুলায় রাখতে পারবে কোন বিজ্ঞানীর এই ক্ষমতা আছে না তো পানি এই যে হাজার হাজার কোটি কোটি টনের ওজনের পাহাড় যে জমিনের উপরে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং ইমারত এই জমিন পানির উপরে ভাসমান কে ভাসায়া রাখছে বলেন তো আরো জোরে বলেন না কে এই সুবিশাল আসমানকে এই শূন্যের উপরে কে আটকায়া রাখছে বলেন তো আল্লাহ তো আল্লাহর কুদরত দেখে দেখে একজন মানুষ যখন বুঝতে পারে যে এগুলো এমনি এমনি হয় না আর হওয়াও কি না সম্ভব না তো যিনি করেছেন তৈরি যিনি এগুলোকে ঠিক মতো পরিচালনা করেন এই বিশাল সূর্যটা কে উঠায় কে ডুবায় কার কথায় উঠে কার কথায় ডুবে এই বিশাল চন্দ্রটা কত সুন্দর আলো দেয় এই তারকাগুলো মিটিমিটি হাসে কে এগুলোর পরিচালক আমি তো আমার পরিবার আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলির যারা সদস্য এদেরকেই পরিচালনা করতে পারি না ছেলেকে যদি বলি ডানে ছেলে যায় বামে মেয়েকে যদি বলি সামনে মেয়ে যায় পিছনে স্ত্রীকে যদি বলি উপরে স্ত্রী যায় নিচে আমাদের সমাজটার অবস্থা তো এটাই কথা ঠিক কিনা বলে নিজের পরিবারটাকে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি না তো এই সুবিশাল এই জগৎটাকে যিনি পরিচালনা করেন তিনি কে আল্লাহ ওয়াশামসু তাজরি লিমুস্তাফারিন লাহা প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের নিজাম মতো আল্লাহ পাক যেভাবে চলতে বলেন যখন চলতে বলেন যেই সময়ে চলতে বলেন ঠিক সময়ে চলে এটার নামই হলো গোলামি আর এটার নামই হলো রবের রুবুবিয়াত আর এই রবের রুবুবিয়াত প্রত্যেকটা মাখলুক মেনে নিয়েছে যদি মানব জাতিও মেনে নেয় এই মানব জাতিকেও হেদায়াত দিয়া নাজাতের ব্যবস্থা করবেন কে আল্লাহ
কুরআনুল কারীমের মধ্যে আছে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবীহাহু। আপনি দেখেন এই যে মাটি, মনে করছেন যে আমরাই বুঝি গোলামি করি, মাটি বুঝি গোলামি করে না। আল্লাহর কোরআন কি বলে? কুল্লুন, এখানে শুধু মানুষের কথাই বলা হয় না, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবীহাহু। আল্লাহ বলতেছেন প্রত্যেকই জানে তার সালাতের হালাত কি, তার সালামের হালাত কি, কিভাবে তাসবিহ পড়ে, কিভাবে তারা নামাজ পড়ে। একটা পশু, একটা পাখি, আর একটা শালিক, একটা কবুতর, তারাও আল্লাহর গোলামি করে, তারাও রবের রুবিয়াত, রবের গোলামিতে দাসত্বে তারাও মাথা নত করে। কিন্তু তাদের ধরনটা আর আপনার ধরনটা এক না। তারাই জানে আল্লাহ পাকের গোলামি কোন তরিকায় করতে হয়। আল্লাহ পাক তাদেরকে শিখায়া দিবেন, যারা কোন সুবহানাল্লাহ। কিন্তু মানব জাতি সবাই কিন্তু তাদের ডিউটি যথাযথ পালন করতেছে। মাটি তার ডিউটি পালন করতেছে, বাতাস তার ডিউটি পালন করতেছে, পশু পাখি তার ডিউটি পালন করতেছে, কিন্তু মানব জাতির মধ্যেই ম্যাক্সিমাম মানব জাতি বেশিরভাগ অকৃতজ্ঞশীল, আল্লাহ পাকের নাশুকুর বান্দা। ঠিক না ব্যাটিক জোরে কর। আল্লাহর কোরআন বলে ওয়া ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। ম্যাক্সিমাম মানুষ অকৃতজ্ঞ, রবের কৃতজ্ঞশীল নয়, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় না ম্যাক্সিমাম মানুষ। কিন্তু আপনারা দেখেন মানুষের ভিতরে এত ভাগ, কিছু মুসলিম, কিছু অমুসলিম, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, কিছু নাসারা, কিছু হলো পত্তলিক, কিছু হলো মুশরিকিনে আরব। কিন্তু আপনারা শুনেছেন যে গরুর মধ্যে দুইটা ভাগ, একটা হলো মুসলমান গরু আর একটা হিন্দু গরু, আছে না নাই? আছে বলে দেখছেন। গরুর মধ্যে কোনো ভাগ আছে যে এটা মুসলমান গরু, এটা হিন্দু গরু? কথা কয় না। আপনার বাসার ভিতরে যে ছাগল পালেন, এই ছাগলের মধ্যে ভাগ আছে যে এটা মুসলমান ছাগল আর এটা হিন্দু ছাগল, এটা ইহুদি ছাগল আর খ্রিস্টান ছাগল? নাই, কোনো ভাগ নাই। পাখির মধ্যে কোনো ভাগ নাই? আকাশ বাতাস চন্দ্র সূর্য আল্লাহ পাকের যতগুলো সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবচেয়ে ইতর প্রাণী যে কুকুর, শুকুর সবচেয়ে নিকৃষ্ট ইতর প্রাণী, এদের ভিতরে কোনো ভাগ নাই যে এই কুকুরটা এটা অমুসলিম আর এটা মুসলিম, এই শুকুরটা এটা অমুসলিম আর এটা মুসলিম, এই কোনো ভাগ নাই। প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে, চাই সে শুকুর হোক, চাই সে কুকুর হোক, চাই সে যে কোনো প্রাণী হোক, পশু হোক, পাখি হোক, ছোট হোক, বড় হোক, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। রাতের বেলায় পাখিগুলো ডাকতেছে, আপনার মোরগগুলো ঘরের ভিতরে আওয়াজ দিতেছে ভোর রাতে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অথচ মানুষ হইয়া নাফরমানের মতো ঘুমায়, রাত্র 10টার আগে ঘুম ভাঙে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য রবের প্রতি ঈমান আনা, তার মানে ইকরার বিল লিসান জবানে স্বীকার করা, তাসদিক বিল জানান অন্তরে কি করা, বিশ্বাস করা, আর তিন নম্বর হলো আমল বিল আরকান কাজে পরিণত করা। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেন এক আল্লাহ, কিন্তু কোন আমলের ধারে কাছেও না। আপনি পরিপূর্ণ মুমিন না অপূর্ণ মুমিন? অপূর্ণ। আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন হতে হলে স্বীকারও করতে হবে, বিশ্বাসও করতে হবে, পাশাপাশি কি করতে হবে, আমলও করতে হবে। এই জন্য আল্লাহ পাকের কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, কয় যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, জোরে কোন কয়টা গুণ, দুইটা গুণ থাকবে, যারা বলবে আমার রব আল্লাহ,
বলেন তো আপনার আমার সকলের রব কে এই আসমান জমিন লৌহ কলম এই পৃথিবীতে যা কিছু makhluk আছে যা কিছু সৃষ্টি আছে সব কিছুর স্রষ্টা এবং রব একজন যিনি তিনি কে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ আমার পালনেওয়ালা আল্লাহ আমার খেলানেওয়ালা আল্লাহ আমার প্লানেওয়ালা আল্লাহ আমার সুস্থতার মালিক আল্লাহ আমার অসুস্থতার মালিকও আল্লাহ আমাকে ধনী বানানোর মালিক আল্লাহ আমাকে গরীব বানানোর মালিক আল্লাহ আমাকে সাদা বানানোর মালিক আল্লাহ আমাকে কালো বানানোর মালিক আল্লাহ আমাকে সুখে রাখার মালিক আল্লাহ আমাকে দুঃখে রাখার মালিক আল্লাহ আমাকে ছেলে দেওয়ার মালিক আল্লাহ আমাকে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ আমাকে আনুগত্যশীল সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে সুন্দরী বিবি দেওয়ার মালিক আল্লাহ আমাকে অসুন্দর বিবি দেওয়ার মালিক আল্লাহ যখন হার হালাতে হার সময় হার অবস্থায় যখন বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দা আমি রবের উপরে সব কিছুকে ন্যস্ত করে দিবে আমি আল্লাহ আর দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সব কিছু অর্পণ করতে হবে ন্যস্ত করতে হবে কার উপরে আল্লাহ একজন কবি এই কথাটা তার কবিতার ভাষায় বলেন জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগার একটু নেহি মেরা তু কুই শাই নেহি মেরি তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর তো ওই রবকে যদি কেউ হাত করতে পারে আল্লাহ যদি কারো হয়ে যায় আসমানও তার কথা শুনবে জমিনও তার কথা শুনবে পশু পাখি যেগুলো হিংস্র প্রাণী সেগুলো তার অনুগত্য স্বীকার করবে কথা ঠিক কিনা বলে এই জন্য রব মানতে হবে কাকে আরো জোরে বলেন না কাকে হার হালাতে আমরা রব মানব কাকে আল্লাহ পাকের কোরআন বলে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহর কাছেই সব কিছুকে সঁপে দিবে কোন গোলাম যদি আমি রবের কাছে সব কিছু সঁপে দিতে পারে আমি রব তো কখনো দুর্বল নয় আমি রব তো কখনো ঘুমাই না আমি রবের তো কিছু প্রয়োজন নাই আমার কাছে চাইতে দেরি হবে আমার বান্দার হাজত পূরণ করতে আমি রবের মুহূর্ত সময় লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ পাক কি করে না দিতে দেরি করে আল্লাহ পাক তো অফুরন্ত ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ যে আল্লাহ শুকুরের মতো প্রাণী যে শুকুর এই শুকুর যদি গায়ে লাগে গান আপাত হয়ে যায় দেখবেন অনেক সময় গ্রাম পাড়া মহল্লায় বলে শুকুরের নাম নিলে নাকি ওযু সুইটা যায় যদি ওইটা সহি মাসআলা না শুকুরের নাম নিলে কি ভাঙবে না ওযু ভাঙবে না শুয়ারের নাম নেওয়া যাবে না ওযু সুইটা যাবে তার মানে একজন মানুষ শুকুরকে শুয়ারকে কত নিকৃষ্ট প্রাণী মনে করে কিন্তু কসম আল্লাহর যদি কোনো মানুষের ভিতরে ঈমান না থাকে হাসরের ময়দানে এই মানুষটা ওই নিকৃষ্ট একটা ইতর প্রাণী কুকুর আর শুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে আর যদি ঈমানদার হয়ে যায় হাসরের ময়দানে এই মানুষটা ফেরেশতার থেকেও দামি হয়ে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ ঈমান এটা হলো সফলতা এবং আল্লাহর কাছে দামি হওয়ার জান্নাত পাওয়ার একটা অন্যতম মাপকাঠি ঈমান আছে জান্নাতের আশা করা যায় ঈমান নাই পশ্চিমকালেও জান্নাতের আশা করা যায় এই জন্য আপনি কারণ হলো একটা শুকুর তার জন্য কোনোদিন জাহান্নামের আগুন নাই ও বেশি যে বেশি কারো উপরে জুলুম করলে হাসরের ময়দানে আল্লাহ পাক জুলুমের বদলা দিয়া ওরে মাটির সাথে মিশায়া দিবে কিন্তু যদি কেউ কাফের আর মুশরিক আর বেঈমান হইয়া খোদা দ্রোহী হইয়া যদি কেউ কবরে যায় মরতে দেরি হবে কবরটাকে জাহান্নামের গর্ত বানাইতে দেরি হবে না এই জন্য ওই মানুষটা ওই শুকুরের চাইতেও কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় যদি তার ভিতর ঈমান না থাকে আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে আস্থা না থাকে এই জন্য একজন মুমিন হওয়ার জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনবো তার প্রতি
আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার খেলানেওয়ালা আল্লাহ, যারা বলবে আমার প্লানেওয়ালা আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিল মালাইকা, আমি আল্লাহ ওই বান্দার সেফটির জন্য, আমার ওই গোলামের নিরাপত্তার জন্য, ওই গোলামের সুখ শান্তির জন্য, ওই গোলামের দুনিয়াবি সমস্ত ঝামেলা মিটানোর জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়া তাকে নির্ভীক বানায়া আমার জান্নাতের মেহমান ঘোষণা দিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ, কিসের ঘোষণা? জান্নাতের মেহমান, নুজুলাম মিন গফুরিন রহিম, রহমান রহিমের পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসকে আপন স্বরূপ, মেহমান স্বরূপ আল্লাহ পাক তার মেজবানকে দিয়া দিবে, তার মেহমানকে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা খবরদার তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা লেখে ছোট্ট একটা মেসাল পেশ করেছেন, এ বাজার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা একজন নাফরমান ছিল, নাম তার ফেরাউন, নাম শুনছেন কিনা? এই ফেরাউন কত বড় নাফরমান, এই ফেরাউনের একজন দাসী ছিল, দাসী নাম তার মাস্তা। এই দাসী ফেরাউনের দাসী, কৃত দাসী, ফেরাউনের অনেকগুলো দাসী ছিল, এই দাস দাসীর ভিতরে একজন দাসীর নাম ছিল মাস্তা। এই মাস্তা ছিল ইমানদার, মাস্তা ছিল আল্লাহর উপরে আস্থাশীল, আল্লাহকে রব বলে স্বীকার করনে ওয়ালা। এই মাস্তার দুই সন্তান, হঠাৎ একদিন মাস্তা তার সন্তানের মাথার চুলগুলো আশ্রাইতেছিল রাজ দরবারে বৈশা, ফেরাউনের দরবারে বৈশা। এই ঘটনা আল্লাহর রসুলের কাছে 1500 বছর আগে হযরতে জিব্রাইল আমিন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনাইতেছিলেন, আল্লাহর রসুল বলেন হযরতে জিব্রাইল আমিন যখন ঘটনা শোনায়, জিব্রাইলের চোখ দিয়া গাল বায়াবে অজয়ে পানির ফোঁটাগুলো গড়ায়া পড়তেছিল, আর জিব্রাইলের জবানের ঘটনা শুনিনা, আল্লাহর হাবিব রহমাতে আলম নবীর চোখ দিয়া পানির ফোঁটা পড়তেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আমিন নবীজিকে 1500 বছর পরে আইসা এই ফেরাউনের যুগের এই ঘটনা আল্লাহর নবীকে ওহির মাধ্যমে শোনায়া দিস। হযরতে জিব্রাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি রব কে রব বলে স্বীকার করতে পারে তার পুরস্কার কি জানেননি? কই মাস্তা তার বাচ্চার মাথার চুলগুলো আশ্রাইতেছিল, মাথার চুল আশ্রানো এটাও সুন্নাত, পয়গাম্বরী সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ ভাবে কয়েকটা যে পার্সোনাল আমল আল্লাহ পাক দিয়েছেন, যেমন ছেলে মেয়েদের নাক ফোড়ানো, এরপর মুসলমানি করানো, এই রকমের মেসওয়াক করা, এই রকমের ইস্তিনজা করা, 10টা সুন্নাত তার ভিতরে একটা মাথা আশ্রানো, এইভাবে করে এই সুন্নাতগুলো ইব্রাহিম পয়গাম্বরকে আল্লাহ পাক তার মাধ্যমে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ জিন্দা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাস্টার তার মেয়ের মাথার চুলগুলো আশ্রাইতেছিল, হঠাৎ করে চুলের ভিতরে হয়তোবা জট লেগে গেছে, আশ্রাইতে গিয়া চিরুনিটা ফ্লোরের মধ্যে পড়ে গেছে। মাস্টার তো একজন দাসী, রাজ দরবারের ভিতরে নিজের মেয়ের যখন চুল আশ্রায়, ছোট্ট শিশু বাচ্চা চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, মাস্তা বলে ইন্না লিল্লাহ। দেখবেন মুসলমান যখন একটু ভালো অবস্থা থেকে নিম্ন অবস্থায় যায়, যখন কোনো দুঃসংবাদ শুনে তখন কি বলতে হয়? সবাই বলেন কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়তে হয়। ইন্না লিল্লাহ মানে আমরা সবাই কার জন্য? আল্লাহ। মাস্তা ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে মাস্তা চিরুনিটা উঠানোর জন্য যখন হাত বাড়াইলেন, মাস্তা বলতেছে বিসমি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের নাম নিয়া, তার মানে বিসমিল্লাহ বলা, তখন তো বিসমিল্লাহ না বলা বিসমি রব্বিল আলামিন বলছেন মাস্তা। হঠাৎ ফেরাউনের মেয়ে ছিল ওখানে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে মাস্তা ও আমার কাজের বুয়া, এই জমিনের ভিতরে রব তো একজন আমার বাবা ফেরাউন, ও মাস্তা কার খাওয়ার কার গঙ্গাওরে মাস্তা, আমার বাবাই তোমারে খাওয়ায়, আমার বাবাই তোমারে বেতন দেয়, ও মাস্তা
আইয়ু রব্বিন সাম্মাইতা মাস্তা তুমি কোন রবের নাম নিলা বি ইসমি রব্বিল আলামিন বল্লা অতস বিশ্ব জাহানের এই দেশের এই এলাকার বাদশা তো এলাকার প্রভু তো খোদা তো আমার বাবা ফেরাউন তুমি তো বি ইসমি ফেরাউন না বইলা বি ইসমি রব্বিল আলামিন বল্লা মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতা বলো তুমি কোন রবের নাম নিলা বলেন তো আপনার আমার এবং মাস্টার রব একজন যিনি তিনি কে মাস্টার ডাক দিয়া বলে ও ফেরাউনের কন্যা তুমি তো জানো না আমি যেই রবের নাম নিছি জানো নি ওই রবকে আল্লাদি রব্বি ওয়া রব্বাক ওয়া রব্ব আবাইক ওয়া রব্বাল আলামিন আল্লাহু আকবার জোরে কম সবাই ডাক দিয়া বলে মাস্টার আমি যেই রবের নাম নিছি বিসমি রব্বিল আলামিন তিনি তো আমার রব তিনি তো তোর রব তোর বাবার রব গোটা বিশ্ববাসীর রব রব্বুল আলামিন চিৎকার মেরে কর আল্লাহু আকবার মাস্টার কথা শুনিনা ফেরাউনের মেয়ে আশ্চর্য হয়ে যায় হতবন্ধ হয়ে যায় আমার বাবার দাসী আজকে কোন রবের কথা কয় কোন রবের নাম নেয় দৌড়ায় ছোট্ট মেয়েটা বাবার কাছে গিয়া বিচার দিয়া দিছে বাবা গো তুমি কারে বেতন ভুক্ত করে রাখছো কারে খাওয়াও তোমাকে তো রব বলে না মাস্তা আজকে চিরুনি উঠাইতে গিয়া বিসমি রব্বিল আলামিন বলা কোন এক রবের নাম নিছে ও বাবা তোমার দরবারে থাইকা যদি তোমার বিরুদ্ধে আচরণ করে তোমাকে রব না মানে বাবা গো এমন এক রবের কথা কয় এই মাস্তার তারা তো তোমার বদনাম হবে তোমার রাজত্বের মধ্যে ক্ষতি আসবে ও বাবা তুমি এখনই যাও মাস্তাকে জিজ্ঞাসা করো মাস্তা কেন ওই রবের নাম নাই যে রবকে তার পরিচয় জানতে চাও ফেরাউন জল্লাদ পাঠায় দিছে যা যা তাড়াতাড়ি যা মাস্তাকে আমার দরবারে ডাইকা নিয়ে আয় মাস্তাকে যখন দরবারে ডাইকা না হলো ফেরাউন জিজ্ঞাসা করে আইয়ু রব্বিন সাম্মাইতা এ মাস্তা ইয়া মাস্তা মাস্তা তুই কোন রবের নাম নিলি বল ওই রবের পরিচয়টা আমাকে দে মাস্তা তখন এক বাক্যে ডাক দিয়া বলে ফেরাউন আপনি আমার মুনিব আপনার সংসারে থাকি আপনার রাজত্ব আমি আপনার রাজত্বের অধীনস্থ আপনার অধীনে থাকি আপনি আমার আপনার বেতনভুক্ত একজন কর্মচারী আমি একজন কাজের বুয়া কিন্তু যাই না রাখেন আমি যেই রবের নাম নিছি ওই রব তো আমার রব ওই রব তো আপনার মেয়ের রব ওই রব তো আপনার রব গোটা বিশ্ববাসীর রব তিনি হলেন আমার আল্লাহ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ফেরাউন ডাক দিয়া কয় এত বড় দুঃসাহস এই মাস্তা আমার দরবারে থাইকা আমার নুন খায়া তুই গুন গাছ আর একজনের খবরদার মাস্তা সাবধান হয়ে যা সাবধান হয়ে যা তুই যদি ওই রবের প্রতি ইমান আনস ওই রবকে যদি না ছাড়স খবরদার যাই না রাখস তুই যেই সন্তানকে কোলে নিয়ে আসছস তুই কি জানস আমার আজাব কত বড় কঠিন আমার ধরা কত বড় কঠিন আমি তোর বাচ্চাকে জাগার ভিতরে শেষ করে দিব মাস্তা ডাক দিয়া কয় আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না কারণ যিনি আমার রব তিনি আমাকে বাঁচানে ওয়ালা যিনি আমার রব তিনি আমাকে খেলানে ওয়ালা যিনি আমার রব তিনি আমাকে প্লানে ওয়ালা যিনি আমার রব তিনি আমার হেফাজত করেনে ওয়ালা যিনি আমার রব তিনি আমার ইজ্জতের মালিক যিনি আমার রব তিনি আমার বেইজ্জতের মালিক আল্লাহ যদি আমার আমল নামায় কোনো বেইজ্জতি রেখা না রাখে আপনার মতো ফেরাউন কেন তামাম পৃথিবীর মানুষ আমাকে বেইজ্জত করতে পারবে না কথা ঠিক না ব্যাটিক জোরে কর মাস্টার কথা শুনি না ফেরাউন ডাক দিয়া বলে এত বড় সাহস আমার মুখে কথা বলে তাড়াতাড়ি করে তেলের পাতিলের ভিতরে তেল গরম কর এই মাস্টাকে চরম শিক্ষা দিতে হবে মাস্টাকে থামাইতে হবে মাস্টাকে যদি থামানো না যায় আমার রাজ্যের ভিতরে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে মাস্টার কারণে এই মাস্টাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া ওর বিদ্রোহের কারণে সবার সামনে তাকে শাস্তি দিয়া তাকে মারতে হবে এবার মাস্টাকে ডাক দিয়া বলে মাস্টা তোর জীবন যাবে তোর বাচ্চা দুইটার জীবন যাবে তুই বল যদি এখনো ইমান না সারস ওই রবকে গালি না দেস আমাকে যদি খোদা না মানস তোর কুলের বাচ্চাটাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিব তখন মাস্টার ডাক দিয়া বলে ফেরাউন ইফাল মাশিতা ও ফেরাউন তুমি যা খুশি তাই করো তবে তুমি জেনে না রাখো তুমি আমাদেরকে মারতে পারো আমাদের হাত কাইটা টুকরা টুকরা করতে পারো আমাদেরকে গরম তেলের ভিতরে ভাইজা এরপরে কঙ্কাল বানাইতে পারো কিন্তু জেনে না রাখো তুমি তো আমাদেরকে দুনিয়ায় শাস্তি দিতে পারো কষ্ট দিতে পারো কিন্তু আমরা মরতে দেরি হবে আল্লাহর সুখের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে চিৎকার মেরে কম সুবহানাল্লাহ গরম তেলের ভিতরে তেলগুলো টকবক টকবক করতেছে মাস্টার দুধের বাচ্চাটা ধইরা ফেরাউনের হুকুমে জল্লাদ যখন বাচ্চাটাকে গরম তেলের ভিতরে ফালা দেওয়া হয়
বাচ্চাটা ভাই যা কঙ্কাল হয়ে গেছে কালো হয়ে গেছে হঠাৎ কইরা মাস্তা সিজদার মধ্যে কইরা মালিককে ডাকে ফলাইছে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো আমার রব আমি মাস্তার রব আমার এই দুধের বাচ্চাটার রব আল্লাহ তুমি তো ফেরাউনের রব তাম পৃথিবীর রব আসমানের মালিক জমিনের মালিক আমার এই বাচ্চাটার এই করুণ পরিণতি আমি আল্লাহ সইতে পারি না মাস্তার মা যখন চোখের পানি ফালায় সিজদায় পড়া মাস্তার মায়ের কুদরতি জব কুদরতি চোখগুলো আল্লাহ পাক খুলে দিছে আল্লাহ পাক বাতিনি চোখটা খুলে দিছে তাকায় দেখে মাস্তার মা চোখ বন্ধ করে তাকায় দেখে এই বাচ্চাটার রূহ যখন জিব্রাইল আমিন তেলের পাতিল থেকে যখন নিয়ে যাইতেছিল বাচ্চার রূহটা মাকে ডাক দিয়া বলে মা তুমি চিন্তা করো না টেনশন করো না মা আমি যেই পথে জীবন দিয়েছি এটাই সঠিক পথ তোমার রবে আসল রব ওই আল্লাহ আসল আল্লাহ ও মা তুমি এই পথেই চলে আসো তুমি পিছপা হয়ো না মা আমার রূহ নিয়ে জিব্রাইল চলে যাচ্ছে আর আল্লাহ পাকের জান্নাতের গেটের ভিতরে আল্লাহ পাকের লক্ষ কোটি ফেরেশতারা আমার জন্য জান্নাতি মালা নিয়ে অপেক্ষা করতেছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আলহামদুলিমান পদ্দারা খাইরাও ওয়া খওয়ালা আলহামদুলিমান পদ্দারা খাইরাও ওয়া খওয়ালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল্লাহু আকবার জোরে কোন সবাই ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউ রব্বুন আজালিউন খলাকাল খলকা কামালা রব্বুন আজালিউন খলাকাল খলকা কামালা মাস্টার মা ডাক দিয়া গো ফেরাউন তুই আমার একটা বাচ্চা নিয়েছস আল্লাহ যদি আমাকে হাজারটা বাচ্চা দিত আর আমার হাজারটা বাচ্চা যদি তুই তেলের মধ্যে পোড়ায় মারতি আমি মা হাসরের ময়দানে আমার বাচ্চাগুলোকে নিয়ে খোদার জান্নাতের ভিতরে ঘুরে বেড়াই চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ফেরাউন কয় এখনো যদি না ফেরো তোমার দ্বিতীয় সন্তানটাকে ফালায়া দেওয়া হবে দ্বিতীয় সন্তানটাকে তেলের ভিতরে ফালায়া দেওয়া হয় এবার মাস্তা আবার সেজদায় পড়া কান্দে আল্লাহ পাক একই দৃশ্য আবার মাস্তাকে দেখায় দেয় মাস্তার বাচ্চাটা ডাক দিয়া কয় মা ও মা তুমি চিন্তা করো না আল্লাহ পাকের জান্নাত গুলো আল্লাহ পাক রেডি করে রাখছে মা আমি যেই পথে গেছি তুমি এই পথে আসো আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেডি করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এবার মাস্তা যখন কান্দে ফেরাউন কয় মনে হয় মাস্তা ভয় পেয়ে গেছে এখন বুঝি ইমান ছেড়া দিবে এখন বুঝি আমি ফেরাউনের খোদাই আমি ফেরাউনের রুবুবিয়াত বুঝে মাইরা নিবে ডাক দিয়া কয় মাস্তা বুঝেছি এখন বুঝি কালিমা সারবা এখন বুঝি ওই রবের নাম ছেড়া দিবা কয় না ফেরাউন না তুই তো জানোস না আমি ওই রবের নাম সারবো না তবে ও ফেরাউন দুনিয়ার নিয়ম হলো মৃত্যুর আগে মানুষ তার একটা আবদার রাখে বলো তুমি আমার একটা আবদার রাখবা কিনা কয় হ্যাঁ মাস্তা বলো তোমার কি আবদার এখন তোমাকে ফালাইয়া দিব গরম তেলের ভিতরে তো আমার একটা আবদার হলো আমার বাচ্চা দুইটার যে কঙ্কাল থাকবে আর আমার যে কঙ্কাল থাকবে গরম তেলের ভিতরে এগুলো তুমি যত্র তত্র ফালায়া দিও না মাটির ভিতরে নিয়ে শরীয়ত সম্মতভাবে পুঁতে রাখা দিও কারণ হাসরের ময়দানে আমার এই বাচ্চা দুইটার পোড়া কঙ্কাল আর আমার পোড়া কঙ্কালটা যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায় রব যদি জিজ্ঞেস করে মার রব এই তার রবকে আমি বলবো আল্লাহ তোমাকে রব বলতে গিয়া বাচ্চাকেও আগুনের ভিতরে ঝাঁপ দিতে হয়েছে তোমাকে রব বলতে গিয়া আমার ছেলেকে হারাইতে হয়েছে মেয়েকে হারাইতে হয়েছে আমার জীবনকে বিসর্জন দিতে হয়েছে আল্লাহ তুমি কোন রবের কথা জিজ্ঞেস করো আমার রব যদি আমার কঙ্কালগুলো দেখে আমার বাচ্চার কঙ্কালগুলো দেখে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি করে দিবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই জন্য বলেন তো হার হালাতে রব মানবো কাকে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যারা বলে আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে এর উপরে ওঠে অটল অবিচল থাকে সব সময় একই কথা বলে আল্লাহ পাক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি তাদের কাছে ফেরেশতা পাঠায় দিব আল্লাহ তাখাফু ওরা বলবে কোনো তোদের ভয় নাই ওয়ালা তাহজানু তোদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ কর জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকের জান্নাত পাইতে হলে রব মানতে হবে কাকে আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি ভাবে ঈমানদার হয়ে আল্লাহকে রব স্বীকার করে যেন জান্নাতি হইতে পারি আল্লাহ তৌফিক দান করুক সকলেই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।